গরু হারাম হালাল বোঝে জোরে বলেন বোঝে না আমিও হারাম হালাল ইলম আছে আপনার কাছে যে চুম্বক লোহাকে টানতে পারে না যে চুম্বক লাগালে লোহাটাকে চট ধরতে পারে না ওটা চুম্বকের দামে বিক্রি হবে না পাথরের দামে ফেলে দেবে জোরে বলে দেখতে চুম্বকের মতো হলেও ওটা আসলে চুম্বক না দেখতে মাগনাতিসের মতো হলেও ওটা আসলে মাগনাতিস জোরে বলে তো যে মুসলমান যে শুনুন চেক করি যে মুসলমান এখনো পাক না পাক বুঝতে পারে না যে মুসলমান এখনো হারাম হালাল বুঝতে পারে না যে মুসলমান এখনো বৈধ অবৈধ বুঝতে পারে না যে মুসলমান এখনো জায়েজ নাজায়েজ বুঝতে পারে না যে মুসলমান এখনো ভালো মন্দ বুঝতে পারে না যে মুসলমান এখনো জান্নাত আর জাহান্নাম বুঝতে পারে না ও ওই রকম চুম্বকের মতো যে চুম্বকটাকে পোড়া মাটির উপরে বিক্রি করতে হবে ওকে চুম্বকের কাজে লাগানো যাবে না মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ এইটার নাম হচ্ছে সব থেকে বেশি নেকি এই আমলে এই আমলটা কি ধরতে পেরেছেন ধরতে পারে না যে কথা বললে বুঝতে পারে ইশারা করলে বুঝতে পারে ইঙ্গিত করলে বুঝতে পারে তাকে দেশের লোকেরা বলে ছেলেটা বড় হলে মানুষ হবে দূরদর্শিতা আছে হ্যাঁ না না আর যাকে হাজারে বুঝিয়ে বোঝাতে পারে না তাকে বলে জানোয়ার মানে জানোয়ার বোঝে না জানোয়ার জানোয়ার মানুষ এবার আমাকে জিজ্ঞাসা করি আমি বুঝি দশের পরে আর আমার দাঁত হবে না হবে আর হবে না বাবা দাঁড়াস না এখানে যাই আছে চলে আয় একটু মহাব্বতের সঙ্গে জিকির করে না জমি নান কথা কেটে গেলে এই যে কথাটা জোশ না কেটে যাবে আমার কি হবে টাইম পালা হয়ে গেলে আমি পালাবো আপনার সর্বনাশ হয়েছে জমি বসেন তাড়াতাড়ি আর ভাই একটা সাইড খাইলে এখন কমিটিতে ভলেন্টিয়ার এখন ওখান থেকে ধরে নিয়ে আসতে দিয়ে আসতে বলুন ধরে এনে বসে তবে এমনি বসে আপনি বসুন সব জায়গায় আপনি বলুন আপনার লোক নেই নাকি তো তাদের বলুন মহাব্বতের সঙ্গে আগিয়া শুনলাইলাহা ঠেলে আসুন শুধু জিকির না আমি আসতে আসতে তোমার বলছি আসে না লাইলাহা পানিটা তোল লাইলাহা আগিয়ে আসে লাইলাহা এত মাঝখান ভাই দশটা কথা তো শুনতে পেতে কেটে গেল দশটা কথা এই জন্য এমনভাবে বসুন না আমাকে বলতে না হয় জাতিকে বলতে না হয় আমি তো শুধু খালি চেঁচে চুলে মার সোজা করছি চাষ দেওয়ার লোক আসছে না হলো একদম টাটকা ফাল আমাদের তো সব বুড়ো হয়ে গেছে ফালে আটকে আজ নাই কি বুঝলে আসল ফাল আসছে পিছনে আমি ঘাস টাস ছিঁড়ে আল তাল কেটে ঠিক করে দিয়ে যাই তাহলে হুজুরে চষতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ বাজিরা সোনা রায়রা বলেছিলাম যে এই আমলের সব থেকে দাম বেশি এই আমলটা কি এখনো ধরতে পারেন নাই তো ইশারা করে বললে যদি বুঝতে পারে ইঙ্গিতে যে কথা বুঝতে পারে যাকে ইশারা করলে ছোট্ট কথায় বুঝতে পারে লোকে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে কেন বলেন কারণ মানুষ বুঝতে পারে জানোয়ারে বুঝতে যদি বলে এবার আমি আমার দিকে তাকিয়ে বলি আমাকে কি বলা যেতে পারে আমি জল চাষ করতে আসি নাই জল চাষ শোনাতে আসি নাই জাস্ট আপনার ভেতরে অনুশোচনা জাগাতে এসেছি আপনার ঘুমিয়ে যাওয়া মানুষটাকে আর একবার জাগিয়ে দিতে এসেছি আমি আমাকে জিজ্ঞাসা করি কেউ কাউকে না আমি আমাকে জিজ্ঞাসা করি এই কথার মাঝখানে আমাকে কি বলে দেখা দিতে পারে বলেছি এই আমলটার দাম বেশি সেটা হচ্ছে ফিকির এই ফিকির আসা যে আমি মানুষ হয়ে এখনো পেশাবটা না পাক বুঝতে পারলাম না আমি মানুষ হয়ে বৈধ অবৈধ বুঝতে পারলাম না আমি মানুষ হয়ে হালাল হারাম বুঝতে পারলাম না আমি মানুষ হয়ে ঠিক বেঠিক বুঝতে পারলাম না আমি মানুষ হয়ে এখনো ন্যায় অন্যায় বুঝতে পারলাম না আমি মানুষ হয়ে এখনো ভালো আর মন্দ বুঝতে পারলাম না তাহলে আমাকে মানুষ হয়ে কি লাভ হলো তার থেকে তো গরু হলেই ভালো হতো এই ফিকির
আল্লাহ রাসূল বলেছেন তাফাক্কুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি 67 সানা যদি কোন মানুষ এই ফিকির নেয় যে আল্লাহ আমাকে মানুষ করেছিল কিন্তু আমি তো মানুষ হতে পারলাম না আজ থেকে চিন্তা করি মানুষ নিজে হব আর জাতিকে মানুষ বানিয়ে রেখে যাব এই ফিকির যদি কোন মানুষ কয়েক সেকেন্ড করে তো 70 বছর নফল ইবাদতের থেকে সওয়াব বেশি পাবে কোন আমলের দাম বেশি যদি বলেন জিকিরের না ফিকিরের যদি বলেন এটাই বান্দার নমুনা বান্দা তবে তুমি বান্দা যে ফিকির যার কাছে নেই ও বান্দা নয় বললো নমুনা তো কোরআন সচি ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا الله পাক শুনছে আমার যারা বান্দা ওরা নম্র হয়ে যাবে ফিকির নিয়ে যাবে এসেছি কে এসেছি কার কাছ থেকে আমাকে কার কাছে যেতে হবে আমাকে কে পাঠিয়েছে আমার কার কাছে ফিরে আসতে হবে কে এখান থেকে দেখে নেবে আমাকে তো দুনিয়ায় আমার বিবি চেনে আমার বাচ্চা চেনে আমার পাড়ার লোক চেনে আমার গ্রামের লোক চেনে আমার একটা পরিচয় আছে আমার এলাকার লোক চেনে আমার একটা পরিচয় আছে আমি ফালানার বেটা ফালানা ডাক্তার বেটা ব্যারিস্টার আমাকে পাড়ার লোক চেনে দেশের লোক চেনে 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 না আমি এলাকার এমএলএ গোটা অঞ্চলের লোক আমাকে চেনে গোটা থানার লোক আমাকে তিনটে থানার লোক আমাকে চেনে আমি এমপি রাজ্যের তিন ভাগ লোক আমাকে চেনে নামে গোটা 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 রাজ্য চেনে আমি মিনিস্টার গোটা দেশ আমাকে চেনে আমি প্রাইম মিনিস্টার সারা পৃথিবী আমাকে চেনে আমাকে মিনিস্টার হিসেবে আমাকে মানুষ চেনে আমাকে এমএলএ হিসেবে মানুষ আমাকে চেনে আমাকে এমপি হিসেবে চেনে ভালো ব্যবসায়ী হিসেবে চেনে ভালো চাষি হিসেবে চেনে ভালো পয়সাওয়ালা হিসেবে চেনে ভালো খেলোয়াড় বলে চেনে ভালো ভালো সুপুরুষ বলে আমাকে চেনে আমাকে বিশ্ব সুন্দরী বলে মানুষ আমাকে চেনে যে বিশ্ব সুন্দরী হতে গিয়ে ইজ্জত বিক্রি করতে হলো নিজেকে পরের হাতে তুলে দিতে হলো নিজের শরীরটাকে গোটা দুনিয়ার মানুষকে দেখাতে হলো এই দেখি আমার একটা পরিচিত হলো পরিচিতি পেলাম একটা পরিচিতি পেলাম আমি বিশ্ব সুন্দরী এই ছোট্ট জীবনটার জন্য যেটা এখনই আছে এখনই থাকবে না হ্যাঁ না সমাজে জেনার হব আমাকে দেশের লোক চিনবে আমার তার পরিচয় থাকবে যে আমি একজন পাক্কা ব্যবসাদার যখন আমাকে জীবনতলা বাজারে একটাকে চেনে ভগার দোকান আমার দোকানকে এক ডাকে চেনে একটু জেনার হতে চায় কিন্তু কতক্ষণের জন্য এই ছোট্ট জীবনটার জন্য যেটার কোনো ভরসা নাই আপনার ফিকির কই যে রবের কাছ থেকে এসেছি সেই রবের কাছে যেতে হবে আমাকে তো দেশের লোক সবাই চেনে আমাকে আমার রব চেনে আমি আমার রবকে চিনি তো সেখানে গিয়ে কি পরিচিতি দেখাবো কোন পরিচয় আমি তার কাছে মুখটা দেখাবো কোন পরিচিতি আমার কাছে আছে কোন সার্টিফিকেট আমার কাছে আছে কোন কাগজ আমার কাছে আছে কোন ফাইল আমার কাছে আছে কোন ডেকোরেশন আমার কাছে আছে কোন রকমের কালার আমার কাছে আছে যে আমি আমার রবের কাছে গিয়ে প্রমাণ করাবো আমি অমুক আছে আছে ভেবেছেন এই ভাবনার মেশিনটার নাম হলো ইলম এই ভাবনার মেশিনটার নাম কি যদি বলেন এই জন্য ইলম শেখা যদি বলেন ইলম শেখা ইলম শেখা যদি বলেন ফরজ আর এখন ইলম শেখা গরজ দেখে দেখে আচ্ছা আচ্ছা তোমার ছেলেগুলো একটা মাদ্রাসা দাও না 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 সব কলেজে ভর্তি করেছি হ্যাঁ মানুষ করছি কিরকম মানুষ যে কুত্তা দেখে লজ্জায় এক পাশে লুকিয়ে যাবে বলে কেন বলে কুত্তা ভাদ্র মাসে প্রেম করে একটা কুতিয়ার সাথে আর কোনো কুতিয়ার সাথে যায় না
কিন্তু আমার ছেলে বৈশাখে একজনের সঙ্গে হয় আবার জ্যৈষ্ঠতে ওটা ডিলেট করে আরেকটা নেয়, চৈত্র মাসে গিয়ে দেখি আরেকটা নেয়, কুত্তা বলে খোদা কি করে যায়, আমি কুত্তা একটা পেলেই খুশি, এই কুত্তা আমার থেকে কত বড় কুত্তা যে একটাতে খুশি নয়, ঘন ঘন পাল্টায় ঘন ঘন পাল্টায়। আমার রাগ করছেন, আপনার রাগ করলেন কথা শুনে, কুকুর পর্যন্ত লজ্জা পায় যে আমি গার্লফ্রেন্ড জীবনে একবার পাল্টাই, বছরে হয়তো একবার পাল্টাই, আর আমরা তো সপ্তাহে সপ্তাহে পাল্টাই, ইউজ অ্যান্ড থ্রো, হ্যাঁ না বলে জোরে বলে। এবারে আপনি আমি আমার বুকের দিকে তাকিয়ে নিজে নিজে বলি আমাকে মানুষ বলা চলে, এই জন্য শোনাচ্ছিলাম তসবি পড়লে নিশ্চয়ই নেকি পাবে, ওটা মানুষ হলে জানোয়ারে না, কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন যে আমল জীবনে কোনো দিন বন্ধ হবে না, কেয়ামতের পরও বন্ধ হবে না, কেয়ামতের পরও বন্ধ হবে না আমলটা, যদিও ছোট হয় দেখতে কিন্তু আসলে ছোট না, সব ছোট জিনিস ছোট, সব ছোট জিনিস ছোট, নানি মা দাদি মা ফুপু মা খালা জান ফুপু জান, হ্যাঁ না বলেন জোরে বলেন না, মামু জান, কত বড় বড় নাম কিন্তু মা এক কথায় শেষ, কিন্তু পৃথিবীতে যত আ ও কা আছে মার সাথে সব ডাউন, মায়ের মতো কেউ, মায়ের মতো কেউ, এই জন্য কবি লিখেছে ধন্য হয়েছি আমি ধন্য, ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্ব নবী তোমারই জন্য, ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্ব নবী তোমারই জন্য, তব কদমেতে হাসরেতে, তব কদমেতে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য, ধন্য হয়েছি আমি ধন্য, মানবতার সকলি দুয়ার খুলে দিয়েছ তুমি, শির্ক বিদাতের বদ্ধ দুয়ারে কুঠার আঘাত হানো তুমি, আজ ধনী গরিব আর সাদা কালো সকলে হয়েছে বরেণ্য, ধন্য হয়েছি আমি ধন্য, রাসূল তুমি এসে তো মানবতার দুয়ার খুলে দিয়েছ, আমি যে মানুষ সেটা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ মানুষ হতে গেলে কি হতে হয়, এই জন্য মানুষকে মানুষ হওয়ার জন্য একটা ডাইসে ফেলে করতে হয়, ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মানুষ একদিন নিজের সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত, যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইসে চলে এলো সেদিন অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো কোলে তুলে নিয়ে মানুষ করত, যে মানুষ একদিন নিজের বৃদ্ধ পিতামাতাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যেত, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইসে পড়ার পরে মা বাপকে মা বাপের পায়ের তলায় জান্নাত বুঝে মাথায় করে রাখতে শুরু করেছিল, ও দাইসটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে যদি মনে করি গল্প শোনাবো তো কসম খোদার বলছি ফজর করে দেবো, কিন্তু কিছু লাভ হবে না, দুটো কথা বলেছি না দুটো নমুনা শুনে নেন, এরা শুনেছে মানুষকে মানুষ বানিয়েছে, তাই ওয়েস কুরুনির নাম ভাঙিয়ে আমরা অনেক বক্তা খাই, খাই না খাই না, হ্যাঁ বড়া ওয়েস কুরুনি বাবা, ও বাবা ওয়েস কুরুনি কি করেছে বাবা, চোখে পানিও নাই নাকে মোটাও নাই, তার মানে ভ্যাকারি ফেরিওলা মা, কি বললাম বলো
পাড়ার ওই মাত্র শুরু করছে কড়া খুন্তি ঝোড়া ধুতি বাদাম একদম ফেঁকিয়ে মাথা মাথা করে দিয়েছে। বাড়িওয়ালা বুঝুক আর নাই বুঝুক, পাড়ার মেয়েরা বুঝেছে, ফেরিওয়ালা ঢুকেছে, বুঝলাম। আমাদের দেশে ওরকম ফেরিওয়ালা আছে, শুরু করলো তো এমন টান মেরে শুরু করলো, সে সালা টান আর ফুরোয় না, তখন বুঝতে হবে মাল ওই ফেরিওয়ালা মাল। ডাক করছেন, এ বাবাজিরা, ওয়াইসকুরুনি ওয়াইসকুরুনি ওয়াইসকুরুনি, যার নাম ভাঙি এতদিন খেয়েছি, ওর গল্প শুনে কি বুঝেছি একজন বলেন তো, একজন বলেন। যারা বলে কসম খোদার ও হারাম খোদাও বোঝে না, আমি আপনাকে এত বড় শব্দ বলে বললাম, ও হারাম খোদাই বোঝে না, মানে চ্যালেঞ্জ আনলো আমার সামনে, টিপে বার করবো বোঝে না, ও শুনে আর শুনে ভেকারি মারে। ওয়াইসকুরুনিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাপে ফেলে মানুষ বানানো হয়েছে, তাই তিনি তার মার কাছে বলেছিলেন, মা আমি একবার রাসূলের দিদারে যাব, মা। মা বললে, বেটা তুই যাবি? আমি যে অন্ধ রে বাপ, আমার পেশাব লাগলে কে নিয়ে যাবে বলতো হাত ধরে, আমার শরীরে অসুস্থ হলে কি আমাকে ফাঁকে বার করবে বলতো, আমার খুব কষ্ট হবে, মার কষ্ট হবে মনে পড়েছে। আর এ কথা যখন রাসূলের কাছে শুনেছে যে মায়ের থেকে সম্মানের বস্তু আর কেউ নাই, তো ওখান থেকে বসে বলেছে, রাসূল এখান থেকে সালাম পাঠালাম, আমার মায়ের কষ্ট হবে তাই আপনাকে দর্শন করতে পারলাম না, জিন্দেগিতে নবী দর্শন হলো না, মায়ের সম্মান দিতে গিয়ে এ মনুষ্যত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইসে ছিল, পৃথিবী তার কারো কাছে ছিল না, আমরা ভাঙিয়ে খেয়েছি কিন্তু জাতিকে বুঝাই নাই যে মা এতটা সম্মানের। জিন্দগিতে সালা হারাম করে মায়ের মুখ দেখে না, ও হুজুরের দর্শন করতে, হুজুর এই ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তোর জন্য ধুয়ে রেখেছি, দিদার হলেও ভালো না হলেও ভালো, রব্বের জুল জামাল বলে হাবিবুল মানুষ তুমি তৈরি করেছো, যে দিদারের জন্য মাকে দেখতে গিয়ে নবীকে ত্যাগ করতে পেরেছে, আমি আল্লাহকে কবুল করে দিয়েছি, জান্নাতের সব দরজা খুলে রাখবো। মায়ের মর্যাদা বুঝিয়েছে, এটা মানুষ বুঝেছে, বলেন আমি বুঝেছি, বুঝেছি। মা বাপ বেঁচে থাকলে মা বাপের সেবা করা কি, জোরে বলো, মরে গেলে মিলাদ করা কি, ডবল খরচ, কি গো বলছো বলো না, তুমি তো মিলাদ করে খাও, কিরকম লোক দেখ বিয়ের দিনে মেয়ের নানা জিজ্ঞেস করছে ছেলেকে, পড়াশোনা করেছে বলে মাধ্যমিক পাস, তাহলে তো ভালোই পড়েছে, অঙ্ক কেমন বলে অঙ্কে তো 100 পেয়েছে, আচ্ছা ঠিক আছে, বলছে বাবা 1 কেজি বেগুন 250 হলে 40 কেজির দাম কত, ওখানে মাথা চুলকে বলছে কালো বেগুন না সাদা বেগুন, সেই দলের লোক, বলছে আমি মিলাদ চাল পড়তে যাই না, হে বাবাজি পড়তে যান আর না যান আপনি আলেম মানুষ, আপনাকে লোকে জিজ্ঞাসা করবে। মা বাপ বেঁচে থাকতে মা বাপের সেবা করা ফরজ, মরে যাবার পরে মিলাদ করা মোস্তাহসান, সুন্নত নাই, ওয়াজিব নয়, কিচ্ছু নাই, আপনি ভালো কাজ করতে পারেন। জিন্দগিতে মাকে ভালো করে দুদানা খাওয়ালো না, এ হারাম খরচ করে মৌলবীকে মোটা মোটা মাছ খাওয়ায়, ও হুজুর আপনি খান, হ্যাঁ বাবাজি আপনি খান, ফেরেশতা বলছে আল্লাহ এর এটা বাবা, তাহলে মরে যেত ওটা কে, ফেরেশতা চিন্তা করতে ওর বাপ বুঝতে পারি নাই, তারপর আবার একটা যে সেটাও বাবা, বলছো আল্লাহ এটাও বাবা, এর এতগুলো চাপা ছিল বাবা বুঝতে পারি না, ওর বাবা মরে গেছে সব বাবা বেরিয়ে পড়েছে, একটা বাবা মরেছে আর 10টা বাবা বেরিয়ে পড়েছে, তো ফেরেশতা বলছে সর্বনাশ, গোপনীয় কি কি করে বাবা ছিল, আপনাকে ভাবা দরকার,
যে মিলাদের যেটা খাইয়েছেন, 40-এর মিলাদে যেটা খরচা করেছেন, চাহারামের মিলাদে যেটা খরচা করেছেন, বাপ মরে গেলে যে 10 হাজি রান্না করে লোককে খাইয়েছেন, কাউকে খাওয়াতে হবে না, কাউকে খাওয়াতে হবে না। ওই টাকা কথা জমা রাখুন, বৃদ্ধ পিতা মাতাকে সেবা করুন, ও শান্তি হয়ে হাসতে হাসতে মরে যাবে। তো শুনে রেখে দিয়ে রব্বে জুল জালাল বলে মা চলে যাবে, আমার রহমতের আঁচল তোর উপর থেকে চলে যাবে না। মা একটা ট্যাবলেট পায় না, কাউ কাউ কে চ একটা সিরাপের বোতল আনি না বাপ, কিসে কিসে মরে গেল, সিরাপ একটা বোতল বেছে নিল, বোতল আনলো, যাও আনবান লোক, তো কোথায় শীত চলে গেল, সিরাপ আর এলো না, মা মরে গেছে, এরকম বড় জুস এনেছে, দেখ মৌলবীদের তলা দিয়ে জুস দিচ্ছে, খা ফেরেশতা বলছে তোর জুস বার করবো, চ মা একটা সিরাপের জন্য কেঁদে কেঁদে মরে গেল, এখন জুসের বোতল এলো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধন, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মানুষকে মনুষ্যত্ব ফিরিয়ে দেবার জন্য যে ডাইসটা আল্লাহ দিয়েছেন, ওর ডাইসটার নাম হলো মুহাম্মাদুর, যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেনে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুদী মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা আমল দিয়েছে, যে আমলটা কেয়ামতের পরও শেষ হবে না, বলতে পারলেন না, পারলেন বলতে? ওই আমলটা আল্লাহ পাক নিজের তরফ থেকে শুরু করেছে, নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত দান যা কিছু আছে সব বান্দাকে দিয়ে দিয়েছে, আর একটা নিজের কাছে রেখেছে, ও আমলটা কি? যারা পরে তারাই বোঝে না, এই জন্য নিজে বোঝো, পরে জাতিকে বোঝাও, ওলামাদের কাছে যাও, ওলামাদের কাছে যাও, খালি হলার দেখে জলসা শুনতে যেও না, ওলামাদের কাছে যাও। কোরআন চাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তসলিমা। বিশ্ববাসী শুনে রাখো, আপনি নামাজি মরে যাবেন, নামাজ বন্ধ, আপনি আপনি মরে গেলে রোজা বন্ধ, হ্যাঁ না বলেন? মুসলমান যেদিন থাকবে না রোজা থাকবেও না, নামাজও থাকবে না, হজও থাকবে না, যাকাত থাকবে না, সব মানুষ মরে গেলে কিছুই থাকবে না। ফেরেশতারা নামাজ রোজা যা করছে সেটা এই নামাজ রোজা না। এ বাবা জি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক সাথে হাবিব তোমার উম্মতের কাছে বলে দিচ্ছি একটা আমল, যে আমল কোনোদিন ফুরাবে না, সারা পৃথিবীর মানুষ যেদিন কলমা দরুদ পড়বে না সেদিন আমার ফেরেশতারা দরুদ পড়বে। বলে আল্লাহ ফেরেশতাদের তো মরণ হবে, বলে হ্যাঁ ফেরেশতারা মরে যাবে, সব ফেরেশতা যখন মরে যাবে আমার আল্লাহ বলে আমি পড়বো, আমি কোনোদিন মরবো, যদি বলেন না, তাই ছড়িয়ে দিতে বিশ্ববাসী, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাবিব, পৃথিবীর মানুষের কাছে শুনিয়ে দাও, তোমার উম্মতের কাছে শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, এই আমলের সঙ্গে জুড়ে যারা থাকবে কেয়ামতের পরও আমলটা চলবে, ওটা একমাত্র আমল হলো দরুদ, চলবে দরুদ কোনোদিন বন্ধ, যদি বলেন পাবে না। আমার বাপজিদ, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, মুমিনরা পড়ো, অতএব আজকের দিনে যশোর পাড়ার যুবকেরা দরুদ আল্লাহ পড়তে বলেছে, কে পড়তে বলেছে জোরে বলো? আল্লাহ শুধু মৌলবীদের বলেছে, আপনাদের বলে নাই, আপনাদের বলেছে, আপনাদের বলেছে না, শুধু মৌলচাঁদদের, শুধু মোলচাঁদদের, সবার সবার দরুদ পড়তে বলেছে। মুসলমান রে, এই জন্য মাদ্রাসার দরকার আছে, সবাইকে দরুদ পড়তে বলে না, আল্লাহ পাক, নবী পাক, কোরআন পাক, দরুদ পাক, পাকে পাক, না পাক বাদ যাক, না পাক যদি বলেন, না পাক তা
বাদ যাক আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা কোরআন 34 সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার তোমাদের জন্য বলছি ও মুসলমান তোমাদের জন্য বলছি মুসলমান তুমি দরুদ পড়বে মুসলমান না হলে ঈমানদার না হলে দরুদ পড়বে যদি বলেন দরুদ পড়বে যদি বলেন দরুদ পড়বে না ঈমানদার দরুদ পড়বে কে দরুদ পড়বে যদি বলেন ঈমানদারকে পড়তে বলেছে মুসলমানকে পড়তে বলেছে আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা মুসলমান চ্যানেল একটা নমুনা বলো চট করে চিনব কি করে এটা মুসলমানের ছেলে কি করে চিনব মুসলমান বলে বলো এ মুসলমান বলে কি করে চিনব বলো জানেন না হ্যাঁ না বলেন যদি বলেন হ্যাঁ না আমরা সবাই মুসলমানের কথা সত্য না মিথ্যা যদি বলেন আমরা সত্য না মিথ্যা আমরা সবাই মুসলমান কি করে মুসলমান বুঝবো বলো বাপজিরা সোনারা লালেরা আমার আল্লাহওয়ালা ভাইরা পৃথিবীতে ডাক্তারের বিবির পেটে যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা জন্মসূত্রে ডাক্তার হয় হ্যাঁ না বলছে হ্যাঁ কথা শুনে বলছি না সোনারা বলছিস কথা বোঝে নাই বাবাজি ডাক্তার জন্ম দিলে ডাক্তারের বিবির পেটের বাচ্চাটা ডাক্তার হয় মাস্টার জন্ম দিলে ওর পেটের বিবিটা মাস্টার হয় গোয়ালা জন্ম দিলে ওর পেটের বাচ্চাটা গোয়ালা হয় না ওকে গোয়ালাগিরি শিখাতে হয় ওকে ডাক্তারি শিখাতে হয় ওকে মাস্টারি শিখাতে হয় তো মাস্টারের জন্মে মাস্টার নয় ডাক্তার জন্মে ডাক্তার নয় মুসলমানের বিবির পেটে বাচ্চা হলে মুসলমান কি করে হয় ওকেও মুসলমান করতে হয় এই জন্য আমরা যারা বসে আছি এক কথায় বলতে পারি আমরা মুসলমানের ছেলে মুসলমান বলতে জোরে বলেন জোরে বলেন আর বলে না না একদম মনে করতাম আমি মুসলমান ওরে মুসলমানের জন্মে যখন মুসলমান হবে তখন আমি 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 চ্যালেঞ্জ দিয়ে বলছি মুক্তি সাহেব আসছে জেনে নেবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে ও পেচ্ছাপ করে দেহ ধুইবে না ও বিড়ি খাবে তারি খাবে ও মদ খাবে সুদ খাবে ও গেঁজা খাবে যাকে সুন্দর দেখতে পাবে বগল দাবাই করে কলকাতা পালিয়ে যাবে ওটা মুসলমানের ছেলে যাবে মুসলমান কোনোদিন যাবে মুসলমান হলো তারা আল্লাহর হুকুমকে এক কথায় মেনে নেবে যদি বলো যারা আল্লাহর হুকুম মেনে নিয়েছে যারা কোরআন শুধু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান কোরআন যেদিন নাজিল হয়েছে রাসূল মদিনার মসজিদে যেমনি বলে দিয়েছে ও বিশ্ববাসী শুনে রাখো আজ থেকে মদ হারাম হয়ে গেছে মদিনার গলিতে পানির জায়গায় শুধু মদের গন্ধ ছুটেছে আর মদের গ্লাস ভেঙে দিয়েছে মদের হাঁড়ি ভেঙে দিয়েছে মদের কলসি ভেঙে দিয়েছে মদের ড্রাম উল্টে দিয়েছে আর বলে দিয়েছে খোদা হারাম করেছে ওকে স্পর্শ করব না তাহলে মুসলমান কখনো হারাম খেতে মুসলমান কখনো হারাম খেতে যদি বলো পারে না তবে লটারির টিকিট বিসমিল্লাহ বলে কাটতে পারে কেন সারাদিন ধরে মুটেগিরি করেছে এরটার বোঝা বয়ে 200 টাকা যেমনি হয়েছে সন্ধ্যাবেলা বাড়ি আসার সময়তে 30 টাকা দিয়ে তিনটে টিকিট কাটছে বলছে বিসমিল্লাহ আল্লাহ পড়লে কালকে মিলাদ দেব নিয়ে কত সুন্দর দেখুন যে লটারির টিকিট পড়লে মিলাদ দেব আমি জাহান্নামে যাব মৌলভী তোকে সাথে করে এটা মুসলমান এটা মুসলমানের ছেলে এটা কি মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও শুনে দেখো জমির আল অটোমেটিক কেটে কেটে বাড়াবে এইরকম হুজুর আমাদের হুজুর জমি বিক্রি করছে বললে হুজুর কতটা কত করে দাম বলে 2 লাখ টাকা বিঘে বলে কতটা আছে বলে 1 বিঘে 2 কাঠা 2 লাখ টাকা হাতে দিয়ে বলছে আমার রেজিস্ট্রি করো বলছে হুজুর আর 2 কাঠার দাম বলছে বাবা শোন আমি আমি ইমাম সাহেব মানুষ আমি জিকির ফিকিরে চলি রে বিনা জিকিরে চলি না আমার জমি 1 কাঠা বাড়বে বই 8 কাঠা কমবে না আসর নামাজ পড়ে মূল সাহেবরা বলছে 3 তজবি পড়তে হয় ওই জন্য হাতে কোদাল নিয়ে জমির আলে চলে যায় সুবহানাল্লাহ 1 কোপ আলহামদুলিল্লাহ 2 কোপ প্রতি বছর ধরে আমি করে কোপ মেরে মেরে কাটছি 30 বছরে যদি 1 বিঘা বাড়ে তো 5 কাটা কি জিনিস কি জিনিস এটা মুসলমানের ছেলে এটাকে এটাকে মুসলমানের ছেলে তাই আর কেটে জমি বাড়িয়ে নিলে মুসলমানের ছেলে
তাই বাপের কাছ থেকে টিপ দিয়ে দিতে পারি সব নিজের নামে করে নিলে এটা মুসলমানের ছেলে খোদার কসম বলছি মুসলমান যদি হতো বাপের আঙ্গুল ধরে টিপ দেওয়ার আগে নিজে 30 বার ভাবতো রব্বানা বোন দেখতে পাচ্ছে না বোনাই দেখতে পাচ্ছে না ভাইরা দেখতে পাচ্ছে না পাড়ার লোক তো দেখে নাই কাক কোকিলে জানে না কিন্তু তুমি তো সব জানো খোদা তুমি তো আর কানা না আমি সবার চোখে ঠকিয়েছি খোদা তোকে ঠকাতে পারবো না কি করে হিসাব দেবো কবরে গিয়ে রব্বানা তাই আব্দুল কাদের জিলানির নানা তাই আব্দুল কাদের জিলানির নানা তাই আব্দুল কাদের জিলানির নানা চাষ করছে ফলের বাগান একখানা বাপ বসে বসে নামাজ পড়ছে কোদাল পেটে যন্ত্রণা একটা পচা ফল কুড়িয়ে খেয়ে বলেছে রব্বানা মালিককে বলে খাওয়া হলো না কিয়ামতে হিসাব দিলে আমি হিসাব দিতে পারবো না পচা ফল খেয়ে সারা জীবন গোলামি করে চলে গেছে তবু পচা ফলের দাম আদায় না করে মরে না এটা মুসলমানের নমুনা আরে তো শাশুড়ি কুচে দিবে পাকার পিঠে খায় জীবনে শাশুড়িকে একটা রুমাল কিনে দেয় না এ হারাম করে মুসলমানের ছেলে মরার আগে মুসলমান হয়ে মরলো না যে কোরআন বলেছে ইয়াইকু আল্লাযিন আমানু ও ইমানদারীরা হাক্কাতু কাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাকে ভয় কর আর মরার সময় মুসলমান হয়ে মর মুসলমানের ছেলে হয়ে মরিস না আরেকটা পরে আগে বুঝতে পারতাম না জানলাম মুসলমানদের কানে কথা বলছে যে মুসলমান হয়ে মর আসলে মাল তো সব মুসলমানের ছেলে মুসলমান তো না কথা বল রাগ করছেন রাগ করে না যাই করেন সত্যটা তো বলে ফেলিস বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা সুধী মানুষ খালি বারে 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 তাকিদ হচ্ছে যে আপনি মুসলমান হলে বেঁচে যাবে মুসলমান মুসলমান যেমনি শুনিয়ে দিয়েছে মদ হারাম ফেলে দিয়েছে লটারি হারাম ছেড়ে দিয়েছে জুয়া হারাম ছেড়ে দিয়েছে কি যে